তো হ্যালো বন্ধুরা আশা করছি ভালো আছো আজকে যে বিষয়ে আলোচনা করবে সেটা হচ্ছে বিএসএফ ট্রেডসম্যান্ট রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তো টোটাল কিন্তু দু হাজার একশো চল্লিশটি ভ্যাকান্সি রিলিজ হয়েছে তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট যে বন্ধুরা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিওর জন্য বেলাইকন প্রেস করবে তাহলে কী হবে পরবর্তীকালে যে সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া হবে তার নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবে কোনো রিক্রুটমেন্ট বা আপডেট মিস করবে না ঠিক আছে এখন বিস্তারিত আলোচনায় আসি তো রিক্রুটমেন্ট যেটা বলা হয়েছে দু হাজার চব্বিশের কিন্তু রিক্রুটমেন্ট এটা আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছো সেটা হলো অফিশিয়াল যে নোটিফিকেশন সেটা রয়েছে যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর আমি বিস্তারিত বলছি তোমরা যদি চাও পরবর্তীকালে ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারবে তো দেখো এখানে যে রিক্রুটমেন্টটা ছিল সেটা বিএসএফ ট্রেডসম্যানের ঠিক আছে ট্রেডসম্যান কনস্টেবল ট্রেডসম্যানের তো ওভারভিউ বা ডিটেলসটা আমি এখানে বিস্তারিত বলছি দেখো এক্সাম কন্টাক্টিং বডি তো বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স তো বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে কিন্তু এটা আসবে পোস্ট এম কোন পোস্টের জন্য না হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যান তো ট্রেডসম্যানে কিন্তু এখানে লোক নেওয়া হচ্ছে তো এখানে ট্রেডসম্যান বলে রাখি ট্রেডসম্যানের ক্ষেত্রে কী আসতে পারে বারবার আসতে পারে তারপরে কার্পেন্টার আসতে পারে তারপর সুইপার আসতে পারে এরকম বহুত অনেকগুলো পোস্ট হচ্ছে সেই পোস্ট যখন ডিটেলস আসবে তখন সেখানে ক্লিয়ার দেখা যাবে আচ্ছা টোটাল ভ্যাকান্সির কথা আপাতত একুশশো চল্লিশটি কথা বলা হয়েছে কিন্তু এটা পরবর্তীকালে আরও বেড়ে তিন হাজার হতে পারে অ্যাপ্লিকেশন মোড মানে অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে তো এর আগে যারা বেশি অ্যাপ্লিকেশন করেছো তো তাদের তো অলরেডি রেজিস্ট্রেশন করা আছে সেই মেল আইডি এবং পাসওয়ার্ডটি তোমরা লগ ইন করে অ্যাপ্লাইটা করতে পারবে আর যারা এবছর নতুন রয়েছে তারা কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করবে তারপর অ্যাপ্লিকেশনটা করতে পারবে সিলেকশন প্রসেস কিভাবে জয়নিং করা হবে বা সিলেকশন প্রসেসটা কী আছে সেটা জয়েন দরকার তো এখানে সবার আগে কিন্তু রিটেন টেস্ট হবে তার মানে আগে কিন্তু পড়াশোনাটা করতে হবে তো সেখানে সেটা কোয়ালিফাই হওয়ার পরে কিন্তু ফিজিক্যাল টেস্টে তোমরা অংশগ্রহণ করতে পারবে তাহলে কি সবার আগে হচ্ছে রিটেন টেস্ট তো তারপর হবে ফিজিক্যাল টেস্ট তারপর ডকুমেন্টেশন ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর ডকুমেন্টসগুলো চেক করা হবে তো ওইখানে যদি কোয়ালিফাই হও তারপর টেট টেস্টের জন্য টাকা হবে টেস্টেসের পরে হবে মেডিকেল তো সিম্পল প্রসেস রয়েছে প্রথমে লিখিত পরীক্ষা হবে তারপর ফিজিক্যাল টেস্ট হবে তারপর ডকুমেন্টস চেক করা হবে এবং তারপর মেডিকেল চেক আপ করা হবে যারা কোয়ালিফাই হবে তাদের জয়েন লেটার দেওয়া হবে আশা করছি যে টোটাল প্রসেসটা সেটা এক থেকে দু মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বিএসএফ নোটিফিকেশন চব্বিশ দেখো এটা কিন্তু ডিসে ডিসেম্বর দু হাজার তেইশের সাতাইশ তারিখে ডিসিশানটা নেওয়া হয়েছিল এটা কেন পূর্ণাঙ্গভাবে রিলিজ করা হয়নি অনলাইন রেজিস্ট্রেশন ডেট যেটা বা অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে হবে এখানে বলেছে ফেব্রুয়ারি দু তো ফেব্রুয়ারি থেকে কিন্তু স্টার্ট হবে ঠিক কত তারিখ থেকে স্টার্ট হবে সেটা এখনও বলেনি যখনই ডেট দেবে আমি গ্রুপে আপডেট করে দেবো বা চ্যানেলে আপডেট করে দেবো সেখান থেকে তোমরা আপডেট পেয়ে যাবে তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে সজেন অ্যাডমিশানটা পেয়ে যাবে তারপরে চলে আসি জব লোকেশন তো এলিজিবিলিটি যেটা বলেছে এডুকেশন ডিটেলস যেটা বলা হচ্ছে টেন পাস আঠেরো ইয়ার মানে তোমার বয়স যদি আঠেরো বছর হয় মিনিমাম এবং মাধ্যমিক পাস হয়ে থাকো যে কোনো পারসেন্টেজে তাহলে অ্যাপ্লিকেশনটা করতে পারছো জব লোকেশন বলেছে এনে হয় ইন্ডিয়া ডে তো বিএসএফের তো সবার জানাই রয়েছে আশা করি যে কোনো জায়গায় পোস্টিং পড়তে পারি সেটার বিষয় নয় স্যালারি প্যাকেজ যেটা রয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো এটা একুশ হাজার সাতশো রয়েছে সেটা তোমরা চল্লিশ হাজার টাকা ধরে নিতে পারো অ্যাপ্রক্স অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে আর ইসিটিটি ডট বিএসএফ জিও ডট ইন আবার বলছি আরইসিটিটি ডট বিএসএফ ডট জিও ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমরা ডিটেলস পেয়ে যাবে তো এটা হচ্ছে বিএসএফ যে রিক্রুটমেন্টটা তার ডিটেলস ঠিক আছে তো এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো রিপ্লাই অবশ্যই দেওয়া হবে তো এখানে বয়স যেটা কথা বলেছি তো সেটা আঠেরো থেকে স্টার্ট হবে তো আর হাইটে যেটা কথা একশো পঁয়ষট্টি হাইট লাগতে পারে যেটা এখন ক্লিয়ার হয়নি তো সেটা অফিসিয়াল নোটিশ যখন ডিটেলস আসবে তো তখন সেখানে পেয়ে যাবে আর যেটা রান হবে ষোলোশো মিটার রান হবে সেটা হচ্ছে যে নির্দিষ্ট সময় তার মধ্যে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে